ম্যাথমেটিক্স ওয়ানে হচ্ছে যে টোটাল 200 মার্ক, ম্যাথমেটিক্স ওয়ানে টোটাল থেকে 200 মার্ক, 200 মার্কের মধ্যে আমরা যে পরীক্ষা দিব একবার এক্সাম পরীক্ষা, ওটাতে থাকবে 90 মার্ক, আর হচ্ছে যে 60 মার্ক থাকবে অ্যাটেন্ডেন্স, এবং এই যে আমি যে ক্লাস নিচ্ছি বিহাব অ্যাটেন্ডেন্স, এবং আমি যে ক্লাস টেস্ট গুলো নিবো এই টেস্ট গুলোর উপরে থাকতেছে 60 মার্ক। তাহলে 90 আর 60 কত? 150। আর 50 মার্ক থাকবে প্র্যাকটিক্যাল, ঠিক আছে, সর্বোপরি হচ্ছে 200 মার্ক। আমাদের ম্যাথ সাবজেক্টের 200 মার্কের মধ্যে আমরা 90 মার্ক আমাদের রিটেন দিতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখানে তো সেই টপিকস এর তো ম্যাথটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমাদের ভালো রেজাল্ট করার জন্য, এবং যেহেতু বেশি ক্রেডিটের একটা সাবজেক্ট, সো আমাদের ভালো করে পড়তে হবে। আর প্রথম ম্যাথটা তোমাদের একটু একটু হলেও মানে কঠিন আছে আর কি, মানে একটু হলেও কষ্টকর আছে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করলে কোনো সমস্যা না, অনেক ইজি হয়ে যাবে। তো যাক, প্রথম অধ্যায়টা আছে যে সমান্তরাল সমান্তর প্রগমন ও গুণনোত্তর প্রগমন, সমান্তরাল প্রগমন ও গুণনোত্তর প্রগমন। প্রথম অধ্যায় কি বলে? সমান্তরাল প্রগমন ও গুণনোত্তর প্রগমন, এই শব্দ তো উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে যারা যেটা হয়েছে সেটা হচ্ছে পদ, ধারা, পদ, সাধারণ অন্তর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। ধারা, পদ, সাধারণ অন্তর, আমরা আলোচনা যাই ধারা, পদ, সাধারণ অন্তর। এখন আমাদের প্রশ্ন হলো যে এই বিষয়ের ধারা জিনিসটা কি আসলে, ধারা কি, পদ কি, সাধারণ অন্তর কি, এগুলো আমরা শিখব। ধারা বলতে বুঝাইছে যে একটা সমান্তরাল, সমান্তরাল বলতে কি, সমান্তরাল বলতে বোঝানো হয়েছে এরকম যে ধরো যে একের পরে প্লাস, এখানে দেখো ধারা আমি লিখছি যে পরপর প্লাস চিহ্ন দ্বারা, পরপর প্লাস চিহ্ন দ্বারা, তার মানে একের পরে +4 +7 +8 +9 +9 এরকম প্লাস দিয়ে 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 যত প্ল্যান ধারা তৈরি করে এগুলো, এই লাইন গুলোকে বলা হয়, এইভাবে যখন কোনো কিছুকে সাজানো হয় প্লাস দিয়ে দিয়ে, তখন আমরা সেটাকে বলি ধারা বা সমান্তরাল। এখন ধারা তো বুঝলাম যে এরকম যদি আমরা একের পরে যাই দিই না কেন, 2 দিই 5 দিই 7 দিই, তারপরে প্লাস যা দিই যা দিই, এইভাবে যখন আমরা এরকম একটা সমান্তরাল ভাবে সাজাবো তখন সেটাকে আমরা বলবো ধারা বা সমান্তরাল। তো এখন হলো এই সমান্তরালের বা ধারার প্রতিটা একটা করে একটা করে পার্ট, আমরা এই প্রতিটাকে কি বলবো? এখানে একটা 1 আছে, এখানে আছে 4, এখানে আছে 7, এটা তো একটা নাম আছে, এই নামটাকে আমরা বলি পদ, একটাকে বলি আমরা পদ। এখন তাহলে আমরা বুঝলাম যে এরকম যখন একটা সারি দেওয়া থাকবে তখন সেটা হবে সমান্তরাল ধারা, আর এই এক একটার কই নাম হচ্ছে পদ, এবং একটা থেকে আর একটা যখন বিয়োগ করব আমরা, সে ধরো যে এখানে আছে 1 এর পরে 4, 4 এর পরে 7, মানে পরস্পর পাশাপাশি। বলো, কোনো সমস্যা? আচ্ছা, পাশাপাশি দুইটিকে যখন আমরা বিয়োগ করব তখন যে বিয়োগ ফলটা পাবো সেটাকে আমরা বলবো সাধারণ অন্তর, অন্তর, জি স্যার, সাধারণ অন্তর। তাহলে কি দাঁড়ালো? সাধারণ অন্তর পাবো। তো তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো যে সাধারণ অন্তর, তাহলে এখানে কত হবে? এখানে তো 1 এবং প্রথম পাশাপাশি 2টি, তার মানে এই দুটাকে নিতে হবে, তাহলে 2টা সাধারণ অন্তর কত? বড় সংখ্যা থাকে মাইনাস ছোট সংখ্যা বাদ দিলে থাকে 3, এটা হচ্ছে সাধারণ অন্তর। আবার পাশাপাশি কি, এখানে আছে 2টা, পাশাপাশি বলছি আমি যে সাধারণ অন্তর কাকে বলে, পাশাপাশি 2টি পদের বিয়োগ ফলকে সাধারণ অন্তর বলে, পাশাপাশি 2টি পদের, এটা এটা একটা পদ, এটা একটা পদ, এই পদ দুটি পাশাপাশি এবং এদের দুটির বিয়োগ ফল, মানে বড়টার থেকে যদি আমি ছোটটা বাদ দেই কত থাকতেছে 3, 3টাকে আমরা কি বলবো? সাধারণ অন্তর। তাহলে আমরা সাধারণ অন্তর জিনিসটা বুঝলাম, পদ জিনিসটা বুঝলাম, আর এরকম যখন বিভিন্ন পদ নিয়ে যখন একটা সারি গঠিত হয় তখন আমরা সমান্তরাল বা ধারা বলি, এটা বুঝলাম। এখন আমরা এখানে আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে যে এই এরকম সারি হইতে হইতে দেখা যাচ্ছে শেষে গিয়ে এন তম পদ লিখে দিছে, মানে এইটা পদ, এন তম পদ মানে কত নম্বর সেটা এখানে লেখা নেই, মানে এটা যে কোনো নম্বর হতে পারে। এই যে এন তম পদ গুলো আমরা কি বুঝি? এন তম পদ বলতে অজানা পদকে সাধারণত এন তম পদ হিসেবে চিহ্নিত করা হয়। অজানা পদ বলতে কিরকম?
যে মনে করো আমাদের এরকম সারি হইতে 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 অনেক দূর হয়ে গেছে, কিন্তু আমরা জানি না যে ওই সারিটা ওই নম্বরটা কত। এটা তো 13 চিনতে পারলাম, এটা 7 নম্বর পদ, 7, এটা 4, হ্যাঁ এটার পদ কত? 4। কত পদ সেটা না, তিনতম পদ দুইতম পদ হতে পারে, কিন্তু হচ্ছে যে তিনতম পদ যদি বলি আমরা, 1, 2, এটা যদি তিনতম পদ হয়, তিনতম পদটা কত ছিল? 7। আমরা এটা জানলাম। পাঁচতম পদ কত? 1, 2, 3, 4, 5। পাঁচতম পদ কত? 13। এটা আমরা জানলাম, 13। 1, 2, 3, 4, 5। পাঁচতম পদ কত? 13। তাহলে এখান থেকে আমরা কিন্তু সেটা জানলাম। কিন্তু এটা এটা যখন এরকম অনেকগুলো হয়ে যায়, তখন আমরা কিন্তু, এই যদি আমরা বলি 50তম পদ কত, আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে এই যে অজানা পদকে সাধারণত তম পদ হিসেবে চিহ্নিত করা হয়, এনতম পদ হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে এটা কততম পদ? আমরা বলি যে এটা কততম পদ, 7 না 8 না 10তম পদ, সেটা আমরা মূলত চিহ্নিত করার জন্য এন হিসেবে আমরা ধরি। পরবর্তীতে ম্যাথ ক্যালকুলেশন করে আমরা চিহ্নিত করি এটা কততম পদ। তো যাই হোক, এখানে দেখো, তাহলে আমরা এই বিষয়গুলো একটু বুঝলাম। এখন আচ্ছা, দেখো, এন তম পদকে টি এন দ্বারা নির্দেশ করা হয়। ধরলাম যে আমাদের ওই পদটা এন তম পদ, এবং এন তম পদকে আমরা টি এন দ্বারা নির্দেশ করছি। তাহলে মানে টি তে মানে পদ, পদকে সাধারণত টি দ্বারা প্রকাশ করছি, এবং কততম? এন তম। তাহলে এন তম পদ কত? এটা যদি কোনো প্রশ্ন থাকে যে এন তম পদ কত, তাহলে আমরা এখানে এই সূত্র ব্যবহার করব, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। যেমন এখানে আমি একটা উদাহরণ হিসেবে দিছি যে একটা জিনিসের প্রথম পদ দেওয়া আছে এ, আচ্ছা প্রথম পদটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করবো। এখানে একটা বিষয় যে প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করবো সব ক্ষেত্রে। এ মানে মানে প্রথম পদ, এ মানেই প্রথম পদ। আচ্ছা, তো আমাদের সেরকম ভাবে আমরা এখানে করছি যে প্রথম পদটি হচ্ছে যদি এন হয়, আচ্ছা প্রথম পদটা যদি এন হয়, এ হয়, এ ইকুয়ালটা আমরা দিচ্ছি 5। যদি একটা প্রথম পদ হয় 5, এবং সাধারণ অন্তর যদি হয় 4 হয়, তবে 20তম পদ কত? 20তম পদটি কত আমাদের এটা বের করতে হবে, যে 20তম পদটা কত। এখানে হলো 13, আমরা জানি এখানে 5তম পদ 13, 5তম পদ 13, তখন 6তম পদ কত, 7তম পদ কত আমরা কিন্তু জানি না। এখন বলতেছে যে 20তম পদটা কত, প্রশ্ন এরকম বলছে। তাহলে কি হবে, 20তম পদ যখন বের করতে বলবে, তখন আমরা লিখবো টি 20। টি 20 ইকুয়াল সূত্র কি? এই এই সূত্রটা, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এর মানে হচ্ছে প্রথম পদের নাম, প্রথম পদটা কত ছিল? 5। এই যে এখানে দেয়া আছে 5, 5 দিলাম, প্লাস এন মাইনাস ওয়ান। এন মাইনাস এন মানে কি? কততম পদ। কততম পদের কথা বলছে, 20তম পদ। এন হচ্ছে তম পদ, কততম পদ, 20তম পদ। এই জন্য 20 মাইনাস ওয়ান, আর সাধারণ অন্তর কত আমরা জানি? ডি। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 4। আসতেছে 81। তাহলে আমরা এখান থেকে আমরা এতটুকু অ্যাটলিস্ট জানতে পারি, সেটা হচ্ছে কি, যে সাধারণ এই জিনিসটার মধ্যে সাধারণ অন্তরটা কি, এই জিনিসটার মধ্যে সাধারণ অন্তরটা কি, যে একটা থেকে আরেকটা বিয়োগ করলে যেটা মান সেটা সাধারণ অন্তর, এবং এটা একটা পদ কিন্তু কততম পদ, এটা গুণ যোগ করতে হবে 1, 2, 3, 4, 5, 5তম পদ, কিন্তু এই 5তম পদটা কত, সেটা হচ্ছে 13। এরকম আমাদের এখানে প্রশ্নে বলছিল যে 20তম পদ কত। তো 20তম পদ, এটাকে আমরা আশা এন কে আমরা তম পদ হিসেবে জানি, এন মানে কি? তম পদ। এখানে দেখো, অজানা পদকে এন তম পদ হিসেবে চিহ্নিত করা হয়, অজানা পদ মানে 20তম, কততম পদ সেটাকে আমরা এন হিসেবে চিহ্নিত করছি। ধরুন যে এখানে বলছে 20তম পদের যখন কথা বলছিল, তখন আমরা ওটা জানতে পারছি, কিন্তু তার আগে তো আমরা জানি না যে এটা কততম পদ, এই জন্য আমরা এটাকে তম পদ হিসেবে, এন কে তম পদ হিসেবে চিহ্নিত করছি। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা ম্যাথে যাই। দেখো, একটু ক্রিটিক্যাল আছে, সেটা হলো যে কোনো সমান্তরাল ধারা, সমান্তরাল ধারা মানে হচ্ছে পদ, মানে যে কোনো পদের, পদ বলতে ধারা আর কি, সমান্তরাল ধারা,
যে ধারার প্রগমনের 5তম ও 8তম পদ যথাক্রমে 11 ও 17 হয়, এখানে একটু ভুল করছে, হয় যদি এখানে হবে হয়, হ্যাঁ বলছে যে যদি 5তম এবং 8তম পদ 11 এবং 17 হয় তাহলে নির্ণয় করো 15তম পদ কত। ধরো যে এরকম একটা সমান্তরাল ধারা, এটা ধরো যে একটা ওয়ান, আচ্ছা এখানে হলো ধরো যে পাঁচ, যেটাই হোক না কেন সাধারণ অন্তত এইভাবে তো আছে, প্লাস একটা আছে, তারপর প্লাস আর একটা আছে, তো এরকম বলছে যে 5তম পদ, তাহলে 1 2 3 4 আর একটা ধরো যে আছে এখানে 5তম পদ, এই যে পাঁচ মনে করো এখানে একটা সংখ্যা তো অবশ্যই থাকবে, 10 থাক আর 20 থাক যাই থাক না কেন, সেটা বলছে যে 5তম পদ যদি 11 হয় তাহলে আমি ভালো করে আবার লিখি যে এখানে ধরো আমার প্রথম পদ শুরু হয়েছে, কত থেকে শুরু হয়েছে সেটাও কিন্তু আমরা জানি না, কিন্তু এখানে একটা আছে, প্লাস আছে, প্লাস আছে, প্লাস আছে, প্লাস আছে, এখানে একটা করে পদ আছে, তো 1 2 3 4 5 5তম পদ বলছে 11, আবার প্লাস দিছে, প্লাস দিছে, এগুলো পদ কিন্তু আমরা জানি না, প্লাস দিছে, পরে বলছে 11 8তম পদ আছে 17, এরকম দিছে, কিন্তু এই পদগুলো কিন্তু আমরা জানি না কোনটা কত, কিন্তু আমরা এটাই শুধু জানলাম যে 5তম পদ হচ্ছে 11 এবং 8তম পদ হচ্ছে 17, এতটুকু তথ্য দিছে, দিয়ে বলছে যে 15তম পদ কত, তাহলে বলছে যে এরকম প্লাস আরো আছে, আরো আছে, আরো আছে, এরকম শেষে গিয়ে বলছে যে 15তম পদটা কত, হোয়াট চিহ্ন দিলাম, 15তম পদটা কত, এটা 15তম পদ, এটা কত, এটা প্রশ্ন বলছে, তাহলে আমরা শুধু এখানে একটা জানছি যে 5তম পদটা কিন্তু 11 এটা শিওর, আর 8তম পদটা আছে 17 এটা শিওর, এখন এইভাবে পদ হইতে হইতে 15তম যে পদটা এই পদটা কত, এখানে আমরা দেখো কিছুই জানি না, প্রথম পদটা কত ছিল সেটাও জানি না, সাধারণ অন্তর একটা থেকে আরেকটার মধ্যে দূরত্ব মানে বিয়োগ করলে যে মানটা আসে সেটাও আমরা জানি না, সাধারণ অন্তরটাও জানি না, ধরে নিয়েছিলাম যে প্রথম পদে সাধারণ অন্তর ডি ধরে নিলাম, এখন আমরা এটা কিন্তু জানলাম যে 5তম পদ কত 11, তা তম পদের সূত্র আমরা জানি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, তম পদের সূত্র কি যদি আমরা এখানে 5তম পদের মান বের করতে যাই তাহলে এখানে আসে যে 11 ইকুয়াল টু হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, তম পদ বলতে কি যততম পদ হতো 5তম পদ, 5তম পদ কত 11, এই 11 সমান সমান আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এন মানে কি 5তম পদ, এখানে 5 হবে, তাহলে কি দাঁড়াইলো আমরা সেভাবে এখানে লিখছি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ইকুয়াল হচ্ছে 11, 11 হচ্ছে কি 11তম, 5তম পদ কত 11, 11টা দিছি এবং এন এর মান হচ্ছে 5, 5তম পদ, তো 5 এর মানটা এখানে বসাই দিছি, এটা একটা সমীকরণ আসছে আমার, এ এ রাখছি, 5 এর সাথে ডি এর গুণ করে দিছি এবং মাইনাস ওয়ান ডি সাথে হলে মাইনাস ওয়ান, এখানে দেখো 5 এর থেকে একবার দিলে 4 থাকে, 4 এর সাথে ডি এর গুণ করলে 4 ডি হয় ইকুয়াল টু 11, এটা একটা সমীকরণ। আবার দ্বিতীয়ত দেখো 8তম পদ হচ্ছে 17, 8তম পদ কত 17, তাহলে 8 কি এন এর মান হচ্ছে 8, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এর ক্ষেত্রে এন এর মানটা শুধু আমি বসা দিছি 8, তাহলে এ প্লাস এন এর মান হচ্ছে 8 মাইনাস ওয়ান ডি ইকুয়াল টু হচ্ছে 17, তাহলে এখানে 8 এর থেকে একবার দিলে থাকে 7 এর ডি, এ প্লাস 7 ডি ইকুয়াল টু হচ্ছে 17, এটা একটা সমীকরণ পাইছি, কিন্তু আমরা এখানে দুই সমীকরণের মধ্যে এ এবং ডি এর মান কিন্তু আমরা জানি না, এ এবং ডির মান আমরা জানি না, এখন দেখো 2 থেকে 1 নং সমীকরণ বিয়োগ করছি আমরা, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ আমরা বিয়োগ করছি, সেটা হলো কিরকম যে দেখো যদি বিয়োগ করি তাহলে অ্যান্সারটা আসে এখানে, আমি একটু করে দেই, এনারা সংক্ষেপে করছে তো এই জন্য একটু সমস্যা, 2 নম্বর সমীকরণটা কি আছে জানো, এ প্লাস 7D ইকুয়াল হচ্ছে 17, আর 1 নম্বর কত আছে এ প্লাস 4D প্লাস 11 ইকুয়াল 11, 4D ইকুয়াল হচ্ছে 11,
তো আমরা যখন এটাকে বিয়োগ করতে যাব তখন আমাদের বিয়োগের ক্ষেত্রে সাইনের পরিবর্তন হয়ে যায়। যখন একটা সমীকরণ আর একটা সমীকরণ আমরা বিয়োগ করব তখন সাইনের কি হবে? পরিবর্তন হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই প্লাস এটা আর এটা কি হয়ে গেলো মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায়? কাটা যায়। থাকে কি, সাতের থাকিয়া চার বাদ দিলে, মাইনাস যেহেতু আছে সাতের থেকে চার বাদ দিলে থাকে কত? থ্রি ডি। থ্রিডি হচ্ছে 17 থেকে 11 বাদ দিলে 6। তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে 6/3 ইকুয়াল হচ্ছে 2। সাধারণ অন্তর কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি এই যে ডি এর মান, ডি এর মান একে বসাই বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? ডি এর মানটা আমরা একে বসাই তাহলে হচ্ছে আমাদের, ও আচ্ছা, ডি এর মানটা যদি একে বসাই তাহলে হচ্ছে আমরা প্রথম পদ পাবো। হ্যাঁ, প্রথম পদ পেয়ে যাব। তাহলে এ প্লাস এ তো থাকলোই, তাই না? দেখো প্রথম 1 নং সমীকরণটা কি আছে, এ এ তো থাকবেই, প্লাস 4 গুণ হচ্ছে 2, তাই না? জি স্যার, ইকুয়াল হচ্ছে 11। তাহলে এর মান কত পাইতেছি আমরা? 11 মাইনাস 4 × 8 ইকুয়াল হচ্ছে, 11 থেকে 8 বাদ দিলে 9, 10, 11 3 থাকতেছে, তাই না? তাহলে এর মানও আমরা পেয়ে গেলাম 3। তার মানে আমরা প্রথম পদটা পাইলাম এবং একটা পদ আর একটা পদের বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাই তাকে আমরা সাধারণ অন্তর বলি, সেই সাধারণ অন্তরটা কিন্তু পেয়ে গেছি। তারপরে হচ্ছে যে আমরা দুইটা পেয়ে গেছি, তাহলে আমরা 15তম পদ কত বের করতে পারবো না? 15তম পদ কত বের করতে পারবো না? দেখো 15তম পদ এনারা যেভাবে বার করছে, যে 15তম পদ মানে কি, এন এর মান 15, কিন্তু 15তম পদটা কত সেটা তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে এ মাইনাস 15 মানে কি, এন এন এর মান 15, 15তম পদের মান বের করতে বলছে, এন মাইনাস 1 × ডি একই সূত্র। তাহলে এখানে এর মানটা 3 আমরা পাইছি, সেটা বসাইছি, প্লাস 15 থেকে একবার 14 গুণন হচ্ছে ডির মান কত? 2। ডির মান 2 বসাই দিছি, তাহলে হচ্ছে 3 এবং 14 × 2 = 28, 28 এর 3 কত হয়? 31। তাহলে 15তম পদ কত? 31। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা জি স্যার। আচ্ছা এখন দেখো আমার প্রশ্ন হলো যে এখানে তোমাদের একটা কনফিউশন লেগে যায়, সেটা হচ্ছে কি যে স্যার তম পদ আর কত এই দুটো কথার মধ্যে কিন্তু একটা তফাত। এই তফাতটার মধ্যে যদি কনফিউশন লাগে ভালো করে বুঝে নিবা। সেটা হচ্ছে যে আমরা যদি এটা যদি সারি হয় আমার, এটা যদি সারি হয় তাহলে আমার এই এটা কিন্তু হচ্ছে 5তম পদ, তম পদ, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি। তাহলে এন তম পদ কত যদি বলি যে এন এর মান কত, তাহলে 5। আর যদি বলি যে 5তম পদটা কত, তাহলে সেটার মান কত বেড়াইবে? 13। ক্লিয়ার বিষয়টা? মানে কততম পদ, এটা 5তম পদ, 5তম পদের মান কত? 13। ঠিক আছে, তাহলে আমরা ওই সূত্র দিয়ে, শুধুমাত্র একটা সূত্র ব্যবহার আমরা শিখলাম যে এ প্লাস এন মাইনাস 1 ডি, এটা হচ্ছে কততম পদ। ধরো যদি যদি এটা এন এর মান যদি 5 হয় তাহলে 5তম পদটি কত হবে সেটার মান বের করার সূত্র। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এভাবে প্রথম সূত্রটার একটা ম্যাথ করলাম, একটু মাথায় আসছে। এখন দেখো আমরা দ্বিতীয় একটা কথা, এখন দ্বিতীয়তে যাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কিরকম, যে যদি এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে, আমরা জানি যে এর আগে নির্ণয় করলাম এন তম পদ কত, কত বলতে কিরকম বুঝাইছি যে ধরো যে আমি এখানে কথা বলছি যে 5তম পদ কত? 13। এখন যদি বলে যে 5তম পদের সমষ্টি কত, মানে যোগফল কত, 5তম পদের যোগফল কত, তখন কিন্তু আমাদের আর ওই ওই সূত্র হবে না। 5তম পদ কত সেটা আমরা বের করতে পারছি, পদটা বের করতে পারতেছি, কিন্তু পদটার কি যোগফল আমরা জানি? জানি না। সেটা বের করার জন্য আমাদের হচ্ছে এই সূত্রটা, যে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি মানে যোগফল নির্ণয় করতে হয়। যদি আমরা কাকে বললেন
কিছু বললেন কেউ? আচ্ছা, কেউ কিছু বলছে? এন সংখ্যক পদের সমষ্টি যখন নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা যখন পদটি কত, পদটি মানে পাঁচতম পদ বা এন সংখ্যক পদটি কত, তখন ওই সূত্র ব্যবহার করব। আর যখন বলবে যে এন সংখ্যক পদের সমষ্টি কত, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এস এন ইকুয়াল, এস মানে সমষ্টি, এই জন্য আমরা সমষ্টি সামেশন, সামেশন এন ইকুয়াল টু এন ভাগ টু, টু এ আগে ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান, এখানে এর সাথে এখন টু যোগ গুণ হবে। এ সাউন্ড আসতেছে কার? এর সাথে টু গুণ হবে, টু এ হবে প্লাস এন মাইনাস ওয়ান, আগের যেটা সেটাই আছে, শুধু এর সাথে এখানে টু গুণ হবে, আর এখানে এন ভাগ টু হবে, এন ভাগ টু ইন্টু ডি। এই সূত্রটা মুখস্ত করতে হবে। এই সূত্র যদি আমি এখন প্রমাণ করতে যাই তাহলে আপনাদের অনেক সময় লাগবে এবং ব্যাপক আকারে। সো আমাদের এত প্রমাণ কখনো পরীক্ষা আসেও না, এগুলো প্রমাণ লাগেও না। সো প্রমাণের দরকার নাই, আমরা যখন আমরা এনতম পদ বের করতে বলবে তখন ওই সূত্র, আর যখন বলবে এনতম পদের সমষ্টি তখন এই সূত্র, যোগ ফলে যখন কথা আসবে তখন এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, এখন তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই, সেটা হলো কারা কারা অ্যাটেন্ড আসো একটু দেখতে চাই। শুকুর আনাম, আবির হোসেন, আবু বক্কর সিদ্দিক, সিয়াম, আমার কথাগুলো কি বোঝা যায় তোমাদের? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। সালাম, তমাল দাস, তুহিনা তালুকদার, তোমরা সবাই কি ক্লাসে মনোযোগ আছো? হ্যাঁ স্যার আছি, ইসাই একটু নেট একটু বাফারিং করতেছে, নেটটা স্যার আছে। আচ্ছা, তোমার ওই তুমি যে বললা না যে নেটের বাফারিং করতেছে, তোমার নেটেরই প্রবলেম আছে, কারণ হচ্ছে তোমার কথা। জি স্যার, জি স্যার, জি স্যার, সকাল থেকে প্রবলেম স্যার। তোমার নেটের প্রবলেম আছে স্যার? আমার নেটের প্রবলেম স্যার, আমার ওয়াইফাই কানেকশনে স্যার একটু প্রবলেম হচ্ছে, সেজন্য আমারও একটু প্রবলেমে রয়েছে। তো যাই হোক, প্রবলেম নিয়ে মানুষ, হ্যাঁ সব কিছু প্রবলেম নিয়ে চলতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পরের আমরা আলোচনায় যাই, সেটা হচ্ছে যে এনতম পদের সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। তাহলে এখন দেখো, প্রশ্ন দেখো, বলছে যে পাঁচ সাত নয় এগারো, প্রথম পদ তো আমরা পাঁচ, এ মানে পাঁচ, সাধারণ অন্তর কত? পাঁচের থেকে সাত বাদ দিলে যা আসবে তাই, মানে দুটাই আর বিয়োগ ফল। তাহলে প্রথম পদ এরকম ভাবে দিছে, দিয়ে বলছে ধারাটির প্রথম হতে কতটি পদের সমষ্টি চারশো আশি হবে। দেখো কতটা, ধারাটির প্রথম পদ হতে, প্রথম পদে হতে কতটি পদের সমষ্টি চারশো আশি হবে। তাহলে প্রথম পদ আছে ফাইভ, এই ফাইভ থেকে শুরু করে কতটি পদের সমষ্টি হবে চারশো আশি। এটা ধরো একটি, এটা দুইটি, তিনটি, চারটি, এরকম কতটি, ধরো পঞ্চাশটি বা ষাটটি বা তিরিশটি পদের যোগ করলে সেটা হবে চারশো আশি। প্রশ্নটা দ্বারা এইটা বুঝাইছি। তাহলে দেখো যে আমরা জানি প্রথম পদ পেলাম ফাইভ, সাধারণ অন্তর পেলাম কি দুইটা পাশাপাশি দুইটি ইয়ার বিয়োগ ফল, এখানে যদি নাইন এর সাথে যদি এগারোর বিয়োগ দেয় তাহলে হবে দুই হবে, পাঁচের থেকে সাতের থেকে দুই এর বিয়োগ দিলেও দুই হবে, পাঁচের থেকে সাতের বিয়োগ দিলেও দুই হবে, এটাকে বলি আমরা সাধারণ অন্তর, ওটাও পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো যে মানে যোগ ফল যে সমষ্টি যে কথা বলছি আমরা এস এন, তারও মান দেওয়া আছে চারশো আশি। এখন বলছে যে কততম পদটি, মানে কত পদটি, এখানে বলছে কতটি পদ, প্রথম হতে কতটি পদ, টি পদ, তার মানে কি ওই কততম পদের ওই ওইটা বলেনি, মানে এটা যেমন এক নম্বর পদ, এটা দুই নম্বর পদ, এটা তিন নম্বর পদ, এটা এগারো নম্বর পদ, এরকম কত নম্বর পদ, কতটি পদ, বিশ নম্বর পদ না পঞ্চাশ নম্বর পদ তোমার হবে চারশো আশি, সেটা বের করতে বলছে। অর্থাৎ এন এর মান বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে। তো আমরা সূত্রটা লিখে ফেললাম, লিখে ফেলার পর আমরা মানগুলো খালি পুট করে দিব, চারশো আশি এস এন এর মান, এন ভাগ টু, এন এর মান যেটা জানি না ওটা না জানায় থাক, টু ফাইভ এর মান হচ্ছে ফাইভ প্লাস এন এর মান জানি না ও না জানায় থাক, মাইনাস হচ্ছে ওয়ান, গুণন হচ্ছে ডি এর মান আমরা জানি টু, টু বসা দিছি। এখন দেখো নিচে যাও, চারশো আশি থাকলো ইকুয়াল এন ভাগ টু, এখানে দেখছি পাঁচ দুকুনি গুণন হিসেবে আছে, পাঁচ দুকুনি দশ,
প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান টু, টু এর সাথে এন এর গুণ করা লাগবে, তাহলে টু এন হবে, এবং মাইনাস মাইনাস থাকবে, দুই এর সাথে এককে গুণ করা লাগবে, দুই এককে দুই হবে, 480 এ থাকলো, ইকুয়াল হচ্ছে এন ভাগ টু, দশের থাকি আট বাদ দিলে থাকে, সরি দশের থেকে দুই বাদ দিলে থাকে আট, এবং টু এন কে আমরা এখানে রেখে দিছি। তারপরে আমরা আসি, এখন দেখো জিনিসটাকে আমরা কিভাবে সাজা নিছি, এন এর সাথে ধরো এটা গুণ হিসেবে আছে আমরা তো জানি, আর টু এর সাথে ভাগ আছে, তাহলে আমরা টু কে পাশে ট্রান্সফার করে দিই, টু কে আমরা এই পাশে ট্রান্সফার করে দিলে হচ্ছে এন স্কোয়ার, এন 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 স্কোয়ার আছে, যারা টু পরে টু নিয়ে পরে কাজ করি, আমরা উপরেই করলাম যেটা, এখানে একটা লাইন আমাদের গ্যাপ, গ্যাপ বলা যায় না আবার গ্যাপও বলা যায়, এখানে আমরা এইভাবে লিখবো যে বা, এখানে লিখবো বা, কি লিখবো যে 480 তো থাকলোই, ইকুয়াল উপরে লিখবো এন এর সাথে, তাহলে দুই এন 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 স্কোয়ার প্লাস এন এর সাথে আটের গুণ করলে হবে এইট এন, এইট এন এইট এন হবে, আর নিচে হবে দুই দুই, এখানে হবে বা, এখানে দেখো দুইটি কিন্তু কমন নেওয়া যায়, যেমন হচ্ছে 480 রাখলাম, ইকুয়াল করলাম, করে এখানে দুই কে আমি কমন নিলাম, থাকতেছে এন স্কোয়ার প্লাস চার দুগুণে আট, এন ভাগ হচ্ছে টু, এই টু আর এই টু হচ্ছে কাটা যায়, তাহলে থাকে কত, এন স্কোয়ার প্লাস চার এন ইকুয়াল 80, থাকে কত বা এন স্কোয়ার প্লাস ফোর এন সমান সমান 480, দেখো তো দেখো ভালো করে দেখো, ঠিক আছে এরকম, তাহলে আমরা নিয়ে যেতে বলো এন স্কোয়ার কে রাখলাম প্লাস ফোর এন কে রাখলাম, তোমরা যারা কথা বলার ইচ্ছা হয় তোরা ইয়াটা মিউট করে দিতে পারো না, এই 480 এখানে প্লাস আছে এই পাশে নিয়ে আসে মাইনাস করে দিলাম, ক্লিয়ার? আচ্ছা এটা কি বোঝা গেছে, একটু একজন রেসপন্স করো, বুঝতে সমস্যা হলে বলবো, আমরা জাস্ট হচ্ছে এখানে টু এন স্কোয়ার করে দিছি, আর এন এর সাথে আটকে গুণ করে দিছি, ভাগ হচ্ছে টু, আমরা দুই কে পরে কমন নিচ্ছি, তাহলে থাকতেছে দুই এন স্কোয়ার থাকে প্লাস হচ্ছে চার দুগুণে আট, তাহলে ফোর এন থাকে, এই দুই দুই পরে আমরা কাটা দিছি, কাটা দেওয়ার পর থাকতেছে এন স্কোয়ার প্লাস ফোর এন ইকুয়াল টু 480, 480 কে পরে মাইনাস করে দিছি, এই আর কি একটা লাইন গ্যাপ গেছে। এখন দেখো শেষে আমরা যেটা করছি সেটা হলো যে এই এন স্কোয়ার প্লাস ফোর এন মাইনাস 480 যে আমরা পেলাম, এটাকে আমাদের তো মিডল টার্ম অঙ্ক সূত্রে করতে হচ্ছে, এটাকে বলি আমরা মিডল টার্ম, মিডল টার্ম, মিডল টার্মের সূত্র অনুযায়ী আমরা জানি যে এন স্কোয়ার তো থাকলোই প্লাস এই 480 কে লসাগু করতে হয়, 480 কে লসাগু করতে হয়, মিডল টার্মের নিয়ম হচ্ছে এরকম, দুই দেওয়া করলে হবে 240, আবার দুই দেওয়া করলে হবে 120, আবার দুই দেওয়া করলে হবে 60, আবার দুই দেওয়া করলে হবে 30, আবার দুই দেওয়া করলে হবে 15, আবার তিন দেওয়া করলে হবে 3 × 15 এরকম, এই যে আমি লসাগু করলাম 480 কে, এই লসাগু করার পর আমাদের মিল করতে হবে যে জন্য প্লাস এবং মাইনাস করে, আমরা এমন একটা সংখ্যা নিব দুইটা সংখ্যা যেটা প্লাস মাইনাস করে ফোর হয়, প্লাস মাইনাস করে ফোর হয়, যেমন হচ্ছে দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, আর তিন দুগুণে ছয়, পাঁচ ছয় তিরিশ, আমরা যদি এই তিনটাকে আগে চিন্তা করি যে 3 × 15 = 30 আর 4 × 8, 2 × 4 = 8, 8 × 16, তাহলে এখানে তাহলে 16, এখানে তাহলে 30,
আচ্ছা এখানে কি প্লাস মাইনাস করে আমার 4 মিলবে? প্রথম কথা প্লাস মাইনাসের নিয়ম আছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, মাঝখানে প্লাস এবং মাইনাস হলে মাঝখানে মাইনাস হয়, তো মাইনাস করতে হবে আর কি। মাইনাস করে কি আমার 4 মিলে? 16 থেকে 30 বাদ দিলে 4 কখনোই মিলে না। তাহলে আমরা যদি এখানে এরকম করি যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 16 দুগুণে 32, তাও তো হচ্ছে না। তাহলে 3 দিয়ে যদি করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আমরা এটাকে নিলাম 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এই 24 কে নিলাম। আবার আছে 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এই তিনটাকে নিলাম। তাহলে এখানে তাহলে 20, এখানে থাকলো 24, 24 এর থেকে 20 বাদ দিলে আমাদের 4 পেয়ে যাবো। এই জন্য আমরা এখানে করছি দেখো 24 এন মাইনাস 20 এন, তাহলে 24 এর থেকে 20 বাদ দিলে থাকে হচ্ছে যে 4, এখানে মাইনাস 480, 480 থাকবে। তার মানে মিডল টার্মের নিয়ম হচ্ছে 480 কে আমরা লসাগু করতে হবে, লসাগু করে এমন দুটো সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটোকে বিয়োগ করলে বা যোগ করলে এই এই 4 মিলে যায়। তা আমরা এখানে দেখো প্রথমে এই 2 কে নিছি, 2 কে নিছি, 2 কে নিছি এবং 3 কে নিছি, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, পরে নিছি 2 কে নিছি, এখানে 2 কে নিছি এবং 5 কে নিছি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই 24 এর থেকে 20 বাদ দিলে 4, এরকম করে মিডল টার্ম করছি। করার পরে দেখো এন স্কোয়ারে এখন এখানেও এন আছে, সেখানে আমরা এন কে কমন নিছি, তাহলে কমন নিলে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে এন স্কোয়ার থেকে এন বাদ দিলে আর কি থাকতেছে এন প্লাস, এন তো এখানে নেয়াই আছে শুধু 24 থাকতেছে, মাইনাস মাইনাস 20, 20 নিলাম, 20 যদি কমনই থাকে শুধু এন, এবং মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর 20 24 কত হয় 480, 24 দিয়ে 20 কে গুণ করলে হয় 480, মানে এটা ভাগ করতে হবে, 20 দিয়ে 480 কে ভাগ করলে যা হবে সেটা এখানে বলবে, আর এই এটাকে বলা হয় মিডল টার্ম। এখন এন প্লাস 24 এটাকে কমন নিছি আমরা, কমন নিলে থাকে এন মাইনাস 2, 20, এন মাইনাস 20, এখানে এন এন প্লাস 24 মানে এখানেও এন প্লাস 24, এখানে এন প্লাস 24 আছে, তো আমরা একটা কমন নিতে পারি, কমন নিলে থাকতেছে এন মাইনাস 20, এটা হলো মিডল টার্ম। তো অতএব এখানে হয় যে এন এখানে দুইটা মান আসতেছে, একটা হলো যে এন এন প্লাস 24 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এন নট দেন ইকুয়াল মাইনাস 24, মানে এখানে প্লাসটা এখানে আসে সমান সমান এর পাশে চলে আসা হবে মাইনাস 24, কিন্তু মাইনাস 24টা মাইনাস কখনো গ্রান্টেড নয়, এন এর মান কখনো মাইনাস হবে হবে না, সুতরাং আমাদের এখানে আবার লিখছি এন মাইনাস 20 ইকুয়াল টু 0, তার মানে এন ইকুয়াল টু 20, তো 20তম পদের 20তম পদের সমষ্টি হচ্ছে 480। এখানে এই ধারাটির এই ধারাটির এটা আছে 1 2 3 4তম পদ, এরকম যখন 20তম পদ হবে তখন সেই পদগুলোর যোগফল আবার হবে 480, 20তম পদের যোগফল গুলো হবে 480। তাহলে আমরা এভাবে হচ্ছে যে পদ সংখ্যা পদের সমষ্টি বের করব, পদ কততম পদ, পদ কততম পদ পদটি এবং পদের সমষ্টি, কততম পদ পদটি এবং পদের সমষ্টি, এভাবে এই ক্যালকুলেশন গুলো আমরা করব। আমি আচ্ছা এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা, প্রথম অধ্যায়ের আরো আমাদের কিছু আলোচনা আছে, দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম অধ্যায়টা শেষ করব, শেষ করে আমরা হচ্ছে পরের অধ্যায়ে চলে যাব। তো আমি বলতে চাচ্ছি যে একটু তো আপনাদের রেসপন্স নেওয়ার জন্য ক্লাসে মনোযোগী কে কে আছো তোমরা একটু শেয়ার করো। আচ্ছা আচ্ছা আমাকে আমি যাকে বলবো সে শুধু উত্তর দিবে, রায়হান হোসেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ এখানে তিনতম পদ কত স্যার? তিনতম পদ 7 স্যার। 7, আচ্ছা তারপরে আছে যে তারপরে আসবো আমরা নাফিজুল আলম, নাফিজুল আলম নাফিজুল আলম নাই,
তুহিন তালুকদার, নাফিজুল আলম কি রেসপন্স করতেছে না কেন? স্যার লাইনে আছে তো। আচ্ছা লাইনে আছে কিন্তু রেসপন্স করতেছে না। আচ্ছা যাক, সিয়াম, সিয়াম জি স্যার। আচ্ছা জি, এখানে বলো তো যে তেরোতম পদ, মানে এখানে হচ্ছে যে পাঁচতম পদ না, এখানে আমি বলছি যে পাঁচতম পদটি হচ্ছে তেরো, পাঁচতম পদটি আমার হচ্ছে তেরো। তাহলে যদি আমাকে বলে যে বিশতম পদের সমষ্টি কত, তাহলে সূত্রটা কি হবে? এটা না? জি জি। এখন যদি আমাদের বলে, আমি আরেকজনকে ধরি, ইতি ইসলাম স্যার, ওই সূত্রে সেকেন্ড ব্র্যাকেট হবে না? এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। ইতি ইসলাম কি নাই? ইতি ইসলাম আচ্ছা, তারপরে হচ্ছে আবির হোসেন, আবির হোসেন, আবির হোসেন, আবির হোসেন কি অ্যান্সার দেন না কেন? জি স্যার। কয়জন দিল না অ্যান্সার, এদের নামটা একটু লিখে রাখি। ইতি ইসলাম অ্যান্সার দেয়নি, এর আগে সিএম দেয়নি, সিএম দিছে ওই। আচ্ছা আবু বকর, আবু বকর সিদ্দিক আসো। জি স্যার বলেন। আচ্ছা এখন আমি বলি যদি যে এই প্রশ্ন থেকে যদি বলি যে আট, আটতম পদ কত, আটতম পদটি কত, আটতম পদটি কত, তাহলে সূত্রটা কি হবে? স্যার আটতম পদ হইলে স্যার সূত্রটা হবে যে, বলো স্যার, এস এন বলবো বলেন, এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি। না না অন্য কেউ বলো না, অন্য কেউ বলো না, আমি যাকে বলছি সে আবু বকর শুধু বলবে। আবু বকর বলো, আবু বকর। জি স্যার বলো স্যার, এস এন সমান সমান এন বাই টু। এটা তো আমি বলছি সমষ্টির ক্ষেত্রে, আমি বলছি যে আটতম পদ কত, আটতম পদ কত, এটা যদি বলি স্যার, এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি স্যার। আগে কি প্রথমে কি লাগবে, যদি আমরা টি লিখি তম পদ না, আটতম পদ আট লিখতে হবে, তারপরে কি বললাম, এ প্লাস প্লাস, এ কে বলতেছো আবু বকর কই, এ প্লাস, হ্যাঁ এন মাইনাস ওয়ান ইনটু ডি, ইনটু ডি, ঠিক আছে। তাহলে যদি আমাদের তম পদ বের করতে বলে, তাহলে আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি হবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আমি বলছি যে এখানে সাধারণ অন্তর কত বের করব কিভাবে, ধরো যে এই আমি, হ্যাঁ ডি ইকুয়াল টু কি, আমি যাকে প্রশ্ন করব সে অ্যানসার দিবা। আমি যদি আমার এই সমীকরণের সাধারণ অন্তর বের করতে যাই, তাহলে শাহরিয়ার লোবিকে, শাহরিয়ার লোবি রেসপন্স করো, শাহরিয়ার লোবি স্যার, আমি স্যার, হ্যাঁ বলো আমার এই, হ্যাঁ স্যার বলেন, এই ধারার সাধারণ অন্তর কত হবে, ডি ইকুয়াল কত হবে
বলো স্যার, চার স্যার থ্রি কিভাবে থ্রি হবে একটু বলতে হবে তো, মানে কিভাবে স্যার প্রতিটার মধ্যে ডিফারেন্স তিন করে স্যার, ডিফারেন্স তিন করে ডিফারেন্স, সেটাকে আমরা বলবো যে দুইটা পাশাপাশি দুইটাকে বিয়োগ করলে যে বিয়োগ ফল আসবে সেটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা চার মাইনাস এক বিয়োগ করলে কত আসতেছে, থ্রি, ঠিক না? এটা সাধারণ অন্তর। আর প্রথম পদ কত? হ্যাঁ প্রথম পদ কত? প্রথম পদ স্যার ওয়ান ওয়ান। আচ্ছা এখন তুহিন তালুকদার, তুহিন তালুকদার, জি স্যার। আচ্ছা তুমি বলো, একটা সহজ প্রশ্ন ধরি, হ্যাঁ সহজ প্রশ্নটা হলো যে, সহজ প্রশ্নটা হলো যে এই সমীকরণের চারিতম পদটি কত? তিন স্যার। চারিতম পদটি কত? চারতম পদ কত? তিন স্যার। টেন টেন, হ্যাঁ টেন। তো এটা আমরা বুঝলাম। এখন আমাকে বলো যে সাধারণ অন্তর কাকে বলে, বা সাধারণ অন্তর, আচ্ছা সাধারণ অন্তর তো প্রশ্ন বলছি, মানে ধারা বা সামন্ত্রিক, সামন্ত্রিক বা ধারা কাকে বলে, এটা কে বলতে পারবা? সাধারণত স্যার সমান্তর প্রগমের কোন পদ ও তার পরবর্তী পদের অন্তর ফলকে সাধারণ অন্তর বলে। সাধারণ অন্তর, আমি হ্যাঁ সেটা ঠিক আছে যে পাশাপাশি দুটি পদের বিয়োগ ফলকে সাধারণ অন্তর বলে, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা হলো যে ধারা কাকে বলে, ধারা, ধারা নিয়ে আমাদের একটু আলোচনা, ধারা কাকে বলে? কোন অনুক্রমের ক্রমিক পদগুলো পর পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত হলে, যুক্ত করলে ধারা পাওয়া যায় আর কি স্যার। ধারা পাওয়া যায়, ঠিক, মানে অর্থে অনুক্রমকে যদি পর পর যোগ চিহ্ন দ্বারা ইয়ে করা যায় তাহলে সেটাকে ধারা বলি, তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে আমরা যে এতটুকু আলোচনা করছি আশা করি তোমাদের বোধগম্য হয়েছে এবং অনেক ভালো বুঝতে পারছো, তাই না? তার মানে আমরা যে জুম অ্যাপসে ক্লাস করতেছি, ক্লাস করে তোমাদের কাছে যে ফিডব্যাকটা আমরা, মানে আমাদের কাছে, তোমাদের কাছে যে মেসেজটা দিছি, তোমরা ভালো করে নিতেছো তো নাকি? নিতেছো না? নিতেছি, হ্যাঁ, উপকৃত হচ্ছে এবং আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে, এবং পড়াশোনা করবো ভালো করে। আরো আছে যে আমি তোমাদের খুব, অথবা আমার হতে পারে এরকম যে স্যার আপনি খুব স্লোলি বুঝান বা হচ্ছে যে প্রতিটি বিষয় পুঙ্খানু পুঙ্খানু বুঝান, আসলে অনেক কোয়ালিটি স্টুডেন্ট থাকে তো এটা একটা বিষয় থাকে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে স্যার, কিভাবে পড়ালে ভালো হয় আর কি, ঠিক আছে। যাই হোক, তোমার এখন ছোট মানুষ, তোমরা কেবল শুরু করছো, অনেক পথ পাড়ি আছে এখনো, ভালো সময় পড়াশোনা করো। আজকে আমরা এই পর্যন্ত রাখি, কেমন স্যার? কথা ছিল, বলো 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 স্যার, আমাদের গণিতকে আজকে আপনি নেবেন? হ্যাঁ ম্যাথ ক্লাসটা আমি নেব, সমস্যা হবে? জি না স্যার, জি না স্যার, সমস্যা হবে না, ভালো হয় স্যার আপনি নিলেন, সমস্যা হলে বলতে পারো যে স্যার সমস্যা হচ্ছে। জি না স্যার, স্যার।